অবশেষে সব জল্পনার অবসান হলো। দীর্ঘ প্রায় 3 বছর ধরে যে জল্পনা ছিল কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজকে নিয়ে, গতকাল রাতেই তার নিষ্পত্তি হলো। আইন মতে বিয়ে সেরে ফেলেছেন কাঞ্চন এবং শ্রীময়ী। গত ভ্যালেন্টাইন্স ডেতেই নাকি শুভ কাজ সম্পন্ন হয়েছে, তবে কাউকে তা ঘুণাক্ষরে টের পেতে দেননি তাঁরা। শেষমেশ রবিবার রাতে কাঞ্চন শ্রীময়ীর বিয়ের একগুচ্ছ ছবি সব সত্যিটা খোলসা করে দিল। 53 বছর বয়সী কাঞ্চন মল্লিক এই নিয়ে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন তার প্রথম স্ত্রী অনিন্দিতা দাস। বাংলা টেলিভিশনে জনপ্রিয় একজন অভিনেত্রী তিনি। অনিন্দিতা এবং কাঞ্চনের বিয়েটা কেবল 7.5 বছর টিকেছিল। এরপর কাঞ্চন মল্লিক বিয়ে করেন অভিনেত্রী পিঙ্কি ব্যানার্জিকে, কিন্তু এক্ষেত্রেও দাম্পত্য সুখের হয়নি। টলিউডের প্রখ্যাত কমেডিয়ান তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী একজন অভিনেত্রী, নাম তার অনিন্দিতা দাস। তিনি বর্তমানে বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ। স্টার জলসার গানের ওপারে দিয়ে কেরিয়ার শুরু হয়েছিল তাঁর। কালার্স বাংলার দত্ত অ্যান্ড বৌমা, রোজা, সান বাংলার কন্যাদান, জি বাংলার গৌরী এলোতে অভিনয় করেছেন তিনি। তুমি আশেপাশে থাকলেতে অভিনয় করছেন নায়িকার মায়ের চরিত্রে। সিরিয়ালের পাশাপাশি অনিন্দিতা বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন। তিনি কিন্তু দারুণ মেধাবী ছাত্রী, বিদেশে পড়ানোর সুযোগও পেয়েছিলেন, কিন্তু তিনি অভিনয়টাকেই বেছে নেন। অনিন্দিতার সঙ্গে কাঞ্চনের বিয়ে হয়েছিল এই খবরটা অনেকেরই জানা নেই। দীর্ঘ 7.5 বছর দাম্পত্য ছিল তাদের, কিন্তু তারপর বিয়েটা ভেঙে যায়। কেন ভেঙেছিল কাঞ্চন অনিন্দিতার বিয়ে? কাঞ্চন মল্লিক, পিঙ্কি ব্যানার্জি এবং শ্রীময়ী চট্টরাজের তিকোন সম্পর্কের টানাপোড়েন নিয়ে আজ থেকে প্রায় 3 বছর আগে যখন প্রথম খবর হয়, তখন অনিন্দিতা মুখ খুলেছিলেন আনন্দবাজারের কাছে। ছোট্ট বয়সে নাকি জেদের বসে কাঞ্চনকে বিয়ে করেছিলেন অনিন্দিতা। যদিও তিনি কাঞ্চনের সঙ্গে তার সম্পর্ক কেন ভেঙেছিল সেই নিয়ে মুখ খুলতে চাননি। কাঞ্চনের ব্যক্তিগত জীবন প্রসঙ্গে তার মন্তব্য ছিল, ওর জীবনে কি হচ্ছে তা দেখার জন্য ওর পরিবার আছে, এটা তাদের বিষয়, আমি মন্তব্য করার কেউ নই। সদ্য জানা গিয়েছে ডিভোর্স বাবদ পিঙ্কিকে নাকি 60 লক্ষ টাকার খোরপোশ দিয়েছেন কাঞ্চন। প্রথম বিয়ে ভাঙার পর অনিন্দিতাকে কত টাকা দিয়েছিলেন অভিনেতা? গুঞ্জন ছিল কাঞ্চনের থেকে নাকি খোরপোশ বাবদ প্রচুর টাকাও নেন অনিন্দিতাও। তবে সেসব অস্বীকার করে অভিনেত্রী পাল্টা প্রশ্ন তোলেন, যদি প্রচুর টাকা নিতাম তাহলে আমার খেতে না পাওয়ার মতো অবস্থা কী করে হলে বলুন তো। অনিন্দিতাকে ছেড়ে কাঞ্চন মল্লিক একের পর এক সম্পর্ক জড়িয়েছেন, তবে তার প্রথম স্ত্রী কিন্তু বিয়েতে আর ভরসা নেই। বিয়ে ভেঙে যাওয়ার পর লিভ ইন সম্পর্কে আস্থা রাখছেন তিনি। তার মতে দুজন সমমনস্ক মানুষের সহবাসে বাধা থাকতে পারে না। মুম্বাই থেকেও কাজের সুযোগ পেয়েছিলেন কাঞ্চনের প্রথমা স্ত্রী, তবে শয্যা দৃশ্যে অভিনয়ে আপত্তি ছিল তাই তিনি মুম্বাইয়ের হাতছানি উপেক্ষা করেছেন, চুটিয়ে কাজ করে চলেছেন বাংলা সিরিয়ালে। বাড়িতে বাবা মা আর পোষ্য বিড়ালকে নিয়েই এখন তার ছোট্ট সংসার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।